রাজ্যের সৃষ্টি হওয়ার পর থেকে রাজ্যে ইংলিশ মিডিয়াম স্কুল ছিল 2018 পর্যন্ত 127, মানে 127টা স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। আমরা এই তিন বছরে এটা এই 127 থেকে বেড়ে হয়েছে 257, মানে আমাদের এই স্বল্পকালীন তিন বছরে 130টি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে এই শর্ট টাইম, এবং এই বছর হয়েছে 59 স্কুল। যারা স্কুলে পড়াচ্ছে, এই টিচার যারা পড়াচ্ছে, তাদেরকে ওরিয়েন্টেশন একটা প্রোগ্রাম আমাদের 22-23-24 এই তিন দিনে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করছি। কেবল স্কুল খুললেই হবে না, টিচাররা যাতে ইংরেজিতে থরোলি বলতে পারে এবং ছেলে মেয়েদের বোঝাতে পারে, সেই জন্য কীভাবে পড়াবে। এখানে 7 জন আমাদের রিসোর্স পার্সন আছে, তারা আজকে যে টিচাররা বিভিন্ন জায়গায় আছে, তারা সমস্ত রিসোর্স পার্সন কীভাবে ইংলিশে পড়াতে হয় সেটা এখান থেকে শিখিয়ে দেবে। ওরা জানে, কিন্তু জানলেও কীভাবে পড়াতে হবে, কীভাবে কী করতে হবে, সমস্ত রিসোর্স পার্সনরা আজকে 3 দিন ধরে ট্রেনিং চলবে। এই 3 দিন ট্রেনিং দেওয়ার পর বাকি আরও যারা টিচার আছে তাদেরকেও ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। আমরা জানো যে এর মধ্যেই আমরা 29টি স্কুল সিবিএসই নিয়ে গেছে টিবিএসই থেকে, আরও 71টা স্কুল সিবিএসই আমরা হ্যান্ডওভার করছি। তো টোটাল গিয়ে 100 স্কুল হবে সিবিএস, যেটা ত্রিপুরাতে চিন্তা করা যায়, এবং ভূ ভারতে কোথাও একসাথে এই অল্প সময়ের মধ্যে 100টা স্কুল সিবিএসই, এটা কল্পনা করা যায় না। কিন্তু সিবিএসির সাথে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলি যেন কম্পিটিশনে থাকতে পারে সেজন্য, এবং আমাদের রিসোর্স পার্সনরা যাতে তাদেরকে স্টুডেন্টদের ভালো করে ফ্লুয়েন্টলি কীভাবে কথা বলতে হবে, কখন বলতে হবে, কাকে বলতে হবে, এবং স্টাইল অফ স্পিকিং সব কিছু শেখানোর জন্যই ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এক কথায় ট্রেনিং। এই ট্রেনিং প্রোগ্রাম 3 দিনে শুরু হয়েছে, আজকে তো শুরু হয়েছে ভার্চুয়াল মোডে এই ট্রেনিং প্রোগ্রামটা।